আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডপ্রিন্ট বিডি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি এখানে হচ্ছে মেরুন কালারের ফুল আর্ট করেছি, আর এই মেরুন কালার রংটা আমি কিভাবে করেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো। কালার মিক্সিংয়ের জন্য আমি কালার প্লেট ব্যবহার করছি, আর এখানে হচ্ছে আমি সব অ্যাক্রামিন কালার ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার রেড কালার, এটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে ব্লু। আমি সবগুলোই হচ্ছে এনকে আর বাইন্ডার দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা তুলির সাহায্যে প্রথমে হচ্ছে আমার ব্লু কালার রংটা আমি রেড কালারের সাথে মিশাচ্ছি। এখন আমি হচ্ছে গ্রিন কালারটা ব্যবহার করছি। তোমরা হচ্ছে অনেকক্ষণ যাবত ভালোভাবে মিশাবে রংটা। আর এখন হচ্ছে আমি একটু সবুজ কালার দিয়ে নিলাম। আমার মেরুন রংটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখো আমার মেরুন রং কিন্তু কমপ্লিট। এখন আমি তোমাদের হচ্ছে কাপড়ে আর্ট করে ফুল আর্ট করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার মেরুন কালার রংটা কেমন হয়েছে। মেরুন কালার রংটা কিন্তু বেশি পাওয়া যায় না, অ্যাক্রামিন রঙের বোতলে পাওয়া যায়, আর এমনি তোমরা সানফ্লাওয়ার কিটে কিন্তু মেরুন কালার রংটা পাবে না। এর জন্য হচ্ছে তোমাদের সহজভাবে আমি মেরুন কালার রং কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখালাম। তোমরা মেরুন কালারের এই ফুলগুলো হচ্ছে বাচ্চাদের জামাতে অথবা যে কোনো জামাতে তোমরা দিতে পারো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি সেমভাবে হচ্ছে তিনটা ফুল আর্ট করে নিয়েছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।